বন্ধুরা, আজকের এই কাহিনীটি আমাদের প্রত্যেকের জীবনে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করতে চলেছে। এই একটি শিক্ষা জীবনে গ্রহণ করলে আমাদের জীবনে কখনো দুঃখ ভোগ করতে হবে না। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজ এই ভিডিওতে জানতে পারবেন, যদি কেউ দিনে অত্যন্ত 5 মিনিট হলেও গীতাপাঠ করে অথবা গীতাপাঠ শুনে, তাহলে তার সাথে জীবনে কী কী চমৎকার হতে পারে। আপনারা যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন এবং গীতাপাঠ শুনেন অথবা পড়েন, তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন, এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দিবেন। এবার চলুন ভিডিওটা শুরু করা যাক। এক ব্যক্তি ছিলেন যিনি কর্মসূত্রে ফ্রান্সে বাস করতেন। ফ্রান্সের এক বেসরকারি অফিসারের খুব উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, অনেক অর্থ ছিল তার, তবু তিনি খুব সাদাসিধে ছিলেন। তিনি জীবনে সব কিছু অর্জন করার পরেও শ্রীকৃষ্ণের উপাসনা করতেন, ভগবানের কাছে নিজের জন্য কিছুই চাইতেন না, সকলের ও সমাজের কল্যাণ হোক এটাই তিনি ভগবানের কাছে চাইতেন। যৌবনে একদিন তিনি তার অফিসারের বাগানে বসে গীতাপাঠ করছিলেন। তখন এক স্বর্ণকেশী ফরাসি নারী এসে তাকে বলেছিল, আমি গীতা শুনতে চাই, জানতে চাই এবং বুঝতে চাই। তিনি তাকে গীতাপাঠ করে শুনিয়েছিলেন। তারপর থেকে ফরাসি নারীটি রোজ আসত তার মুখ থেকে গীতাপাঠ শুনতে। এইভাবে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব হয়ে যায়। ফরাসি নারীটি পরে সনাতন ধর্ম গ্রহণ করে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ওই ব্যক্তির সাথে। তাদের জীবন খুব সুখময় হয়। পরে বৃদ্ধ বয়সে যখন সেই নারীর মৃত্যু হলো, তখন সেই ব্যক্তিটি ফ্রান্সের ডোমি নামে এক শান্ত গ্রামে এক ফরাসি ভদ্রলোকের কাছ থেকে একটি বিশাল বাড়ি কিনল এবং সেই বাড়ির নাম রাখল নিজের স্ত্রীর সবচেয়ে প্রিয় স্থান বৃন্দাবনের নামে। সেই বাড়ির সামনে একটা সুন্দর বাগান ছিল আর পিছনের অংশে একটি স্ট্রবেরি গাছের বাগান ছিল। এই স্ট্রবেরি গাছের বাগানে বসে সে প্রতিদিন গীতাপাঠ করত, কারণ তার স্ত্রীর স্ট্রবেরি বড় প্রিয় ছিল। এভাবে 2 মাস কেটে গেল। তারপর একদিন এক ভারতীয় ব্যক্তি ওই গ্রামে ঘুরতে এসে সে ব্যক্তির বাড়ি দেখে মুগ্ধ হয় এবং কিছুক্ষণ সে বাড়ির বাগানে বসে কাটিয়ে দেয়। আর ফেরার সময় ভারতীয় ব্যক্তিটি তাকে বলে, আপনার বাড়িটি খুবই সুন্দর, কিন্তু একবার যদি বাস্তু বিশেষজ্ঞকে এনে বাড়ির বাস্তু চেক করিয়ে নিতেন তাহলে খুব ভালো করতেন। ভারতীয় ব্যক্তির এই কথা শুনে সেই ব্যক্তি বাড়ির বাস্তু চেক করানোর সিদ্ধান্ত নিলেন। তিনি প্যারিস থেকে এক বাস্তু বিশেষজ্ঞকে ডাকলেন, যিনি গত 30 বছর ধরে এই একই কাজ করছিলেন। সেই ব্যক্তি খুবই দক্ষ ছিল এই কাজে। তাকে রিসিভ করতে সেই ব্যক্তি নিজের গাড়ি করে এয়ারপোর্টে গেলেন এবং তাকে নিয়ে নিজের বাড়ির পথে রওনা দিলেন। পথে তিনি একটি রেস্টুরেন্টে গাড়ি থামিয়ে বাস্তু বিশেষজ্ঞকে দুপুরের ভোজন করানোর জন্য ভিতরে নিয়ে গেলেন। তারপর বাস্তু বিশেষজ্ঞ দেখল সেই ব্যক্তি ভোজন করার আগে কৃষ্ণ নাম জপ করল এবং ভোজন শেষ করে পুনরায় কৃষ্ণ নাম জপ করলেন। সেই ব্যক্তির এরূপ ভক্তি দেখে বাস্তু বিশেষজ্ঞ বড়ই মুগ্ধ হলেন। এরপর সেই ব্যক্তি বাস্তু বিশেষজ্ঞকে নিয়ে নিজের গাড়িতে উঠলেন। পথে বাস্তু বিশেষজ্ঞ আরও একটি অসাধারণ বিষয় লক্ষ্য করল। সেই ব্যক্তি সেই সমস্ত গাড়িকে জায়গা করে দিচ্ছিল যারা তাকে ওভারটেক করার চেষ্টা করছিল। তখন বাস্তু বিশেষজ্ঞ কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করল, আপনি সব গাড়ির জন্য জায়গা কেন করে দিচ্ছেন, তাকে ওভারটেক করার সুযোগ কেন দিচ্ছেন? তখন সেই ব্যক্তি বললেন, দাদা, যে গাড়িগুলো ওভারটেক করার চেষ্টা করছে হতে পারে তারা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে বা হতে পারে তারা খুব ব্যস্ত, তাই আমি তাদের জন্য জায়গা করে দিচ্ছি। সেই ব্যক্তির এই কথা শুনে বাস্তু বিশেষজ্ঞ খুবই প্রভাবিত হলেন। তারপর কিছুদূর এগিয়ে তারা গ্রামের রাস্তায় এসে উঠল। তখন সেই ব্যক্তি গাড়ি ধীরে চালাতে শুরু করল। তখন হঠাৎ একটা ছোট বাচ্চা ডান দিক থেকে বাম দিকে দৌড়ে গাড়ির সামনে দিয়ে চলে গেল, যদিও ততক্ষণে সেই ব্যক্তি জোরে ব্রেক কষে গাড়ি থামিয়েছিল। এই পর্যন্ত সব স্বাভাবিক ছিল, কিন্তু সেই ব্যক্তি এরপর যা করলেন তা সেই বাস্তু বিশেষজ্ঞকে আরও একবার অবাক করে দিল।
বাস্তব বিশেষজ্ঞ দেখলেন সেই গাড়ি থামিয়ে দুপাশে বারবার করে দেখছেন আরো কেউ রাস্তা পার করবে কিনা। এবং ঠিক তখনই আশ্চর্যজনকভাবে আরো একটি বাচ্চা দূরে রাস্তা পার করলো। বাস্তব বিশেষজ্ঞ সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আপনি কি করে জানলেন আরো একটি বাচ্চা দূরে রাস্তা পার করবে? তখন সেই ব্যক্তিটি বলল, দাদা, বাচ্চারা খেললে তারা একা খেলে না, তারা সব সময় বন্ধুদের সাথে খেলাধুলা করে। মনে করে দেখুন, ছোটবেলায় আমি বা আপনি সবাই তাই করেছি, তাই আমার মনে হয় যে বাচ্চাটা প্রথমে দূরে গেল, হয়তো তার সঙ্গে নিশ্চয়ই কেউ না কেউ খেলছে আর সেও এই রাস্তা দূরে পার করতে পারে, তাই আমি গাড়ি দাঁড় করিয়ে এদিক ওদিকে দেখছিলাম। এই বলে সেই ব্যক্তি হরে কৃষ্ণ বলে পুনরায় গাড়ি চালাতে শুরু করলেন। সেই ব্যক্তির অসাধারণ মানসিকতা ও কৃষ্ণপ্রেম বাস্তব বিশেষজ্ঞকে আরও একবার অবাক করল। তারপর যখন সেই ব্যক্তির ঘরের সামনে এসে পৌঁছালো, তখন বাস্তব বিশেষজ্ঞ লক্ষ্য করলেন বাড়ির সদর দরজার উপরে বড় করে লেখা বৃন্দাবন। সেই ব্যক্তির বাড়ির এমন পবিত্রকরণ নাম দেখে তিনি বড়ই মুগ্ধ হলেন। একজন দারোয়ান এসে সদর দরজা খুলে দিল। তখন বাড়ির সামনের বাগানের মাঝে পিচের রাস্তা দিয়ে গাড়ি সেই ব্যক্তির বাড়ির কম্পাউন্ডের ভিতরে প্রবেশ করল। বাড়ির সামনে পৌঁছে সেই ব্যক্তি দেখতে পেলেন বাড়ির পিছনে স্ট্রবেরি গাছের বাগান, সেই বাগান থেকে পাখি উড়ে যাচ্ছে। তখন তিনি বাস্তব বিশেষজ্ঞকে বললেন, আরও কিছুক্ষণ গাড়িতে বসে থাকো। এই শুনে বাস্তব বিশেষজ্ঞ আবার অবাক হয়ে গাড়িতে বসে থাকার কারণ জিজ্ঞাসা করল সেই ব্যক্তিকে। তিনি বললেন, আমার পিছনের বাগানের কিছু বাচ্চারা এসেছে স্ট্রবেরি পাড়তে, তারা স্ট্রবেরি নিয়ে চলে যাক, তারপর আমরা গাড়ি থেকে নামব। এখন গাড়ি থেকে নামলে তারা ভাববে বাড়ির মালিক চলে এসেছে, সেই ভয় তাড়াহুড়ো করতে গিয়ে তারা ব্যথা পেতে পারে, তাই বরং আমরা কিছুক্ষণ গাড়িতে বসে থাকি, ওরা স্ট্রবেরি নিয়ে চলে গেলে আমরা গাড়ি থেকে নামব। সেই ব্যক্তির এই কথা শুনে বাস্তব বিশেষজ্ঞ সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করল, আপনি কিছু না মনে করলে আমি একটা কথা বলতে পারি? আপনার আমাকে কোনো দরকার নেই, আপনার ঘরে কোনো বাস্তুদোষ থাকতে পারে না। তখন সেই ব্যক্তি বললেন, আপনি তো এখন আমার ঘরে দেখেননি, তাহলে কি করে বলছেন আমার ঘরে বাস্তুদোষ নেই? তখন সেই বাস্তব বিশেষজ্ঞ বলল, আমি আপনার প্রত্যেকটি ব্যবহার পরীক্ষা করে দেখেছি, আপনি গাড়িগুলি ওভারটেক করতে দিয়েছিলেন কারণ আপনার মনে হয়েছিল তাদের জীবনে গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, তাই তারা তাড়াতাড়ি যেতে চাইছে। যখন আমরা রেস্টুরেন্টে ভোজন করতে গেলাম, আমি দেখলাম ভোজন শুরু করার আগে আপনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন এবং ভোজন শেষ করে পুনরায় প্রার্থনা করলেন, আর গুলি থেকে যখন একটা বাচ্চা দূরে গেল তখন আপনি গাড়ি থামিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন আর কেউ রাস্তা পার করবে কি না দেখার জন্য। তারপর যখন আমি দেখলাম আপনার বাড়ির নাম বৃন্দাবন, তখন আমার মন পবিত্রতায় ভরে উঠল। আর আপনার বাড়ির পিছনে যখন ছোট বাচ্চারা স্ট্রবেরি চুরি করতে এলো, তখন আপনি গাড়িতেই বসে অপেক্ষা করলেন যাতে তারা শান্তিপূর্ণভাবে স্ট্রবেরি নিয়ে যেতে পারে। আসলে যে ব্যক্তি সবসময় অন্যের কথা চিন্তা করে ও ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে গীতাপাঠ করে, তার ঘরের ভিতরে বা বাইরে কখনো বাস্তুদোষ থাকতে পারে না। বন্ধুরা, এই কাহিনীটির সার কথা হলো এই যে সত্যিকারের শ্রীকৃষ্ণের স্মরণে যে যেতে পারে ও গীতাপাঠ করে, সেই ব্যক্তির মন পরিষ্কার হয়, তার সঙ্গে সবসময় ভালো হয়, কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এমন ব্যক্তিকে সর্বদা নিজের ছত্র ছায়ায় রাখেন, কোনো প্রকার বাস্তুদোষ প্রবেশ করতে পারে না। তাই সবসময় সকলের মঙ্গল কামনা করবেন, সকলকে গুরুত্ব দেবেন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। এই কাহিনী থেকে একটা জিনিস স্পষ্ট যে শ্রীকৃষ্ণের স্মরণে যেতে পারলে, গীতাপাঠ নিয়মিত অল্প করে করলে বা শুনলে শ্রীকৃষ্ণের কৃপায় ভিতরে এক অদ্ভুত পরিবর্তন হয় এবং তার প্রত্যেকটা দিন চমৎকার হয়ে উঠে। কারণ যে শ্রীকৃষ্ণের স্মরণে যেতে পারে তার প্রতিটা দিন আনন্দে কাটে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।